রাই জাগো রাই জাগো, শুকো শাড়ি বলে কত নিদ্রা যাও গো রাধে, শ্যামনগরের কোলে। রাই জাগো রাই জাগো, সুখ শাড়ি বলে, সুখ শাড়ির দ্বন্দ্ব শুনি জাগিল রাই বিনোদিনী। সুখ শাড়ির দ্বন্দ্ব শুনি জাগিল রাই বিনোদিনী, আপনি জাগিয়া রাধে কালারে জাগাইল। রাই জাগো রাই জাগো, সুখ শাড়ি বলে। নমস্কার বন্ধুরা, আমি আজ হাজির হয়েছি পঞ্চম অধ্যায় নিয়ে, হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা পার্বণ নিয়ে। এই কীর্তনটি সাধারণত সকালবেলা গাওয়া হয় ঠাকুরকে জাগরণ করানোর জন্য। তো আমরা এখানে আমরা জানি যে ঈশ্বর নিরাকার, ঈশ্বর নিরাকার, তার কোনো কিন্তু আকার নেই, কিন্তু মানব কল্যাণের জন্য বিভিন্ন সময় মানুষের দুর্দশা অনুযায়ী বিভিন্নভাবে সে ঈশ্বরকে বা সেই দেবতার বিভিন্ন রূপ দিয়ে তার কাছে মনোবাসনা জানানো হয়, মনের আকুতি বিকুতিগুলো জানানো হয় এবং এই বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের ডাকা হয়। তো এই দেব যাদেরকে এইভাবে আমরা পূজার্চনা করি বিভিন্ন ক্ষমতা বা বিভিন্ন রূপ দিয়ে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে দেবদেবী। এই দেবদেবীদের বর্ণনায় যেমন ধরো ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, কালী প্রভৃতি। তো হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে আমরা তিন প্রকার দেবদেবীর কিন্তু বর্ণনা পাই, সেটা হচ্ছে বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা এবং লৌকিক দেবতা। বৈদিক দেবতা কি? বেদে যাদের বর্ণনা রয়েছে তাদেরকে বৈদিক দেবতা বলে, যেমন অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, উষা প্রভৃতি। আর পৌরাণিক দেবতা কি? যে সকল দেবতার নাম পুরাণে উল্লেখিত রয়েছে তাদের পৌরাণিক দেবতা বলে, যেমন দুর্গা, কালী, গণেশ প্রভৃতি। আর লৌকিক দেবতা কি? বেদে বা পুরাণে উল্লেখ নেই, লৌকিকভাবে এদের পূজা অর্চনা করা হয়, তাদেরকে লৌকিক দেবতা বলে, যেমন শীতলা, মনসা, শনি প্রভৃতি। এ সকল দেবদেবী কিন্তু বিভিন্নভাবে ভক্তের মনোবাসনা পূর্ণের জন্য কিন্তু পৃথিবীতে আসেন এবং তাদের মনোবাসনা পূর্ণ করেন। এখন আসি আমি পূজা ও পার্বণ শব্দ দুটো নিয়ে। পূজা কি? দুইটা, পূজা এবং পার্বণ দুইটা যদিও মনে হচ্ছে সমার্থক, আসলে কিন্তু এগুলো সমার্থক শব্দ নয়। পূজা হচ্ছে কি? মনে শ্রদ্ধা জ্ঞাপন, আমার মন থেকে আমি যেটা শ্রদ্ধা জ্ঞাপন করব সেটাকে বলা হচ্ছে পূজা। আর পার্বণ কি? পার্বণ হচ্ছে কোনো উৎসব যদি আমি পালন করি সেটাকে কিন্তু বলা হচ্ছে পার্বণ। যেমন ধরো আমাদের বিভিন্ন দেবদেবীর পূজাতে আমরা কিন্তু বিভিন্ন রকম উপকরণ দিয়ে বিভিন্নভাবে সাজাই, ঘর সাজাই, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকি এবং বিভিন্ন রকম খাবারের আয়োজন করি, এটাকে কিন্তু বলা হচ্ছে পার্বণ। এই যে সবাই এসে যুক্ত হলো, এটাকে কিন্তু বলা হচ্ছে পার্বণ। তো আমরা এখন পার্ট এক ও দুই পড়বো, আচ্ছা আমি লিখছি না, তোমরা হচ্ছে বই বের করো, বই আর খাতা তো অবশ্যই বের করছো, বইয়ে দেখো 51 পৃষ্ঠা আছে পার্ট এক ও দুই, পূজা উপকরণের ধারণা এবং পূজা উপকরণ ব্যবহারের তাৎপর্য। তো হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর কিন্তু পূজা করা হয় এবং বিভিন্ন উপাচার দিয়ে তাদের কি করা হয়? পূজা অর্চনা করা হয়। তো এই যে বিভিন্ন উপাচার দিয়ে তাদের পূজা করা হচ্ছে এবং সবার পূজার পদ্ধতি বা পূজার যে উপকরণগুলো এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। এখন দেখা যাচ্ছে আমরা কি করি, তখন বিভিন্ন পূজার যে সেই দেবদেবীর পছন্দ মতো ফুল বা তাদের প্রিয় খাদ্য বস্তুগুলো আমরা কিন্তু ব্যবস্থা করার চেষ্টা করি। তো এখানে কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস নৈবেদ্য। এই নৈবেদ্যটা সাজাতে হয় তোমার আতপ চাল দিয়ে এবং বিভিন্ন ফল, মিষ্টি ও খাদ্য সামগ্রী দিয়ে। এগুলি হচ্ছে পূজার উপকরণ বা উপাচার। এখন আমি কয়েকটির ব্যবহার তোমাদের বলি বিভিন্ন উপকরণের, যেমন বিগ্রহ ও প্রতিমা। বিগ্রহ বা প্রতিমা এটা কি? আমরা বিভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করি, এজন্য কিন্তু আমরা বিভিন্ন বিগ্রহ বা প্রতিমার আয়োজন করি। কলস বা ঘট,
কলস বা ঘট কি পূজার উপকরণ হিসেবে মাটি বা পিতল বা যে কোনো একটা উপাদানের কিন্তু কলস লাগে বা ঘট লাগে। এই ঘটটা কিন্তু পৃথিবীর সঙ্গে, এই পেটটাকে সাধারণত পৃথিবীর সঙ্গে তুলনা করা হয়েছে, যার ভিতরে রয়েছে অনেকগুলো জল। এর মাথার অংশটা যে জায়গায় বাঁকানো, যে জায়গাটা বাঁকানো এই যে দেখো, এই যে বাঁকানো অংশটা, এটাকে বলা হয়েছে অগ্নি, অগ্নির সাথে তুলনা করা হয়েছে। এবং এই জায়গাটা বায়ু, কি বায়ু, বায়ু অগ্নি, আর এটা হচ্ছে কিন্তু কি পৃথিবী। আর এই যে ভিতরে জল, জল থাকবে, এই জলটা কিন্তু সাধারণত গঙ্গা জল বা প্রবাহিত জল, নদীর জল এখানে দেওয়া হয়। এখানে অম্রপল্লব বা আমের পল্লব দেওয়া হয় এবং এখানে একটা মঙ্গলসূচক কিন্তু চিহ্ন আঁকা হয়। মঙ্গলসূচক কি করা হয়? চিহ্ন আঁকা হয়। এবং এর মধ্যে পান সুপারি দেওয়া হয় এবং তার উপর একটা সবুজ ডাব দেওয়া হয়। অনেক সময় দেখা যাচ্ছে পূজায় কিন্তু কি গামছা দিয়ে ঢাকা দিচ্ছে, তখন কিন্তু ওই ঘটটাকে, এটাকে কিন্তু মঙ্গল ঘট বলা হয়। মঙ্গলের জন্য যে ঘট স্থাপন করা হয় তাকে মঙ্গল ঘট বলে। এবং এইটাকে তখন কিন্তু আমার নিজের শরীর হিসেবে কল্পনা করা হয়। মাটির ঘট যখন বসানো, এই মাটির দেহটা হচ্ছে আমার ওই দেহ এবং এই ডাব বা নারকেলটা হচ্ছে আমার মাথা, এবং সেখানে কাপড় দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে, মানে সম্পূর্ণ ঘরটাকে ঢাকা দেওয়া হচ্ছে, মানে আমার লজ্জা নিবারণের জন্য আমি সেই কাপড়টা ঢাকা দিচ্ছি। এরপর বন্ধুরা লাগবে প্রদীপ। আমি তোমাদের সুবিধার জন্য আমি একটি থালা সাজিয়ে এনেছি, তোমরা এখানে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রদীপ, এই যে প্রদীপ, প্রদীপের আলোটা কি দূর করবে? অন্ধকার দূর করবে। আমাদের যত কালিমা আছে সব কালিমাগুলোকে দূর করবে, অন্ধকার, মনের অন্ধকারকে দূর করবে। শঙ্খ, শঙ্খ সাদা, তোমরা দেখেছো এটার একটা ধ্বনি আছে, এটা হচ্ছে সবচেয়ে মঙ্গলকর ধ্বনি। এবং এই ধ্বনির মাধ্যমে কি বোঝাচ্ছে? যে সবাই আসো, এখানে একটা মঙ্গল অনুষ্ঠান হচ্ছে, এবং খারাপ কোনো কিছু থাকলে সেটা দূরে চলে যাবে। এরপর বন্ধুরা পূজোর উপকরণ হিসেবে লাগবে ফুলের মালা। ফুলের মালা, ফুলের মালা তোমরা অবশ্যই দেখেছ, এটা হচ্ছে সেই দেবতার হচ্ছে সম্মানের জন্য আসন, দেবতাকে বসতে দেওয়ার জন্য আসন লাগবে, এটা সাধারণত কুশ দিয়ে ব্যবহার করা হয়। মুকুট, মাথার মুকুট, এটাও কিন্তু সম্মানার্থে তাকে দেওয়া হয়। পান সুপারি, পান সুপারিটা, এখানে পান কিন্তু, পানে কিন্তু, পানের মধ্যে বিভিন্ন দেবীর অধিষ্ঠান কল্পনা করা হয়, আর সুপারিটা যেহেতু শক্ত এবং কঠিন, এটা হচ্ছে আমাদের অহংকারের প্রতীক, যা পূজা শেষে দেবতার উদ্দেশ্যে কিন্তু সমর্পণ করা হয়, যে আমি তোমার পুজো করলাম, আমার মনের সব অহংকারগুলোকে আমি তোমার কাছে সমর্পণ করলাম। কর্পূর, এটা তোমরা দেখেছো সাদা, একটু সুগন্ধযুক্ত এবং বাতাসে খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। গঙ্গা জল, আমরা জানি সবচেয়ে পবিত্র জল হচ্ছে গঙ্গা জল, এটা খেলে বা এটাতে স্নান করলে মনের বা দেহের সকল পাপ দূর হয়ে যায়। এবং এটা অবশ্যই বিজ্ঞানীদেরও প্রমাণ। কী প্রমাণ? একজন মাইক্রোবায়োলজিস্ট এই পানি নিয়ে বা এই জল নিয়ে কী করেছেন, পরীক্ষা করে দেখলেন যে এখানে এত পরিমাণে ব্যাকটেরিয়া বা অণুজীব আছে যেগুলো আমাদের জন্য খুবই উপকারী। এরপর ধূপকাঠি, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে ধূপকাঠি, এটা কিন্তু দেখো ওই যে ধোঁয়ার মাধ্যমে কি করছে, এই পরিবেশটাকে সুগন্ধি করে তুলছে এবং মনোমুগ্ধকর করে তুলছে। এবং থালা, এই যে দেখো পূজার থালা, এখানে কিন্তু বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি বা সাজানো হয়, এই থালাটা অবশ্যই প্রয়োজন। ধূপ, ধূপে কিন্তু বিভিন্ন, এখানেও কিন্তু সুগন্ধ এবং পরিবেশকে সৌন্দর্যযুক্ত করা, এবং এখানকার ওই ধোঁয়ায় কিন্তু অনেক পরিমাণে দূষণ বা জীবাণু কিন্তু মারা যায়। চন্দন, এটা একটা কাঠ থেকে বা গাছ থেকে ঘষে এর নিঃশ্বাসটা নেওয়া হয় এবং এটাও সুগন্ধ হিসেবে কাজ করে। আবির, এটা একটু রঙিন পদার্থ, এটাও ব্যবহার করা হয় এখানে। চাল, চাল হচ্ছে আতপ চাল, এটা নৈবেদ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
নৈবেদ্য, নৈবেদ্য বিভিন্ন দেবদেবীর ক্ষেত্রে বিভিন্নভাবে নৈবেদ্য সাজানো হয়। সাধারণত পাঁচটা আতপ চালের পাঁচটা ভাগ করে সেখানে বিভিন্ন প্রকার ফল মিষ্টি সব কিছু দিয়ে এটা সাজানো হয়। পঞ্চারতি, পঞ্চ প্রদীপ তোমরা দেখেছো, পাঁচটা প্রদীপ, সেই প্রদীপ প্রজ্বলন করে আরতির সময় এটা লাগে। ঘণ্টা, ঘণ্টা এটা হচ্ছে পূজার ঘণ্টা বাজানো হয়, এটি মঙ্গলজনক শব্দ সৃষ্টিকারী পূজা উপকরণ। এবং তোমরা মনে রাখবে লক্ষ্মী পূজায় কিন্তু ঘণ্টা বাজানো হয় না। হলুদ, এটা একটা পরিশুদ্ধ চিন্তাকে নির্দেশ করে, আর এছাড়াও হলুদ কিন্তু দেবী দুর্গার প্রতীক, আর হলুদ আবার কিন্তু ভেষজ গুণে ভর্তি, অনেকগুলো ভেষজ উপাদান এখানে রয়েছে। আর পবিত্র সুতা, এটা যজ্ঞের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো পূজা উপকরণগুলো সম্পর্কে আলোচনা করা হলো, এবার তোমরা পার্ট তিন ও চারে যাও। এখানে আছে মনসা দেবীর পরিচয় ও পূজা পদ্ধতি। মনসা সর্পের দেবী বা সাপের দেবী, তিনি সর্পকুলের জননী, তিনি উর্বরতা সমৃদ্ধির দেবী হিসেবে পরিচিত। বাংলাদেশ সহ পূর্ব ও পশ্চিম ভারতে মনসা পূজা করা হয়। তিনি কিন্তু লৌকিক দেবী, পরে তাকে পৌরাণিক দেবী হিসেবেও গ্রহণ করা হয়েছে। তার আরেক নাম কিন্তু বিষহরি, মানে যে বিষ হরণ করে নেয় তাকে বিষহরি বলা হয়। তার আরেক নাম বিষহরি, সে কী করছে, সাপের বিষগুলো হরণ করে জন্যই তার নাম কিন্তু বিষহরি। এবং ব্রহ্মার উপদেশে ঋষি বশিষ্ঠ সর্প মন্ত্রের সৃষ্টি করেছেন, তার তপস্যার দ্বারা মন থেকে সেই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী রূপে মনসার আবির্ভাব ঘটে। মন থেকে সাকার রূপ লাভ করেছে তাই তার নাম কিন্তু মনসা। জগৎকর মুনির পত্নী, আস্তিক মুনির মাতা এবং সাপের রাজা বাসুকীর সে কিন্তু বোন। তার পিতা কাশ্যপ মুনি ও মাতা কদ্রু, তিনি নাগমাতা নামেও কিন্তু পরিচিত। এবং মনসা দেবীর কিন্তু চার হাত, চার হাতে কিন্তু সাধারণত সাপ থাকে, এবং তার শরীরের বর্ণ হচ্ছে গৌরবর্ণ, এজন্য তার আরেক নাম কিন্তু জগৎ গৌরী। চন্দ্রের মতো সুন্দর তার কিন্তু মুখমণ্ডল, অরুণ বর্ণের মতো লাল রঙের, অরুণ বর্ণ মানে সূর্য দয় হওয়ার সময়টাকে বলা হয়েছে, ওই লাল রঙের পোশাক কিন্তু তিনি কি করেন, পরিধান করেন। আর এখানে দেখা যাচ্ছে তার শরীর, সে কিন্তু অনেক অলংকার পরিধান করেন এবং তার শরীরে মাথার মুকুটে সব জায়গায় কিন্তু আটটি সাপ থাকে, এজন্য অষ্টনাগের মাতাও কিন্তু তাকে বলা হয়। এখন মনসার পূজা পদ্ধতিটা একটু দেখি। ও, তার বাহন কিন্তু হাঁস, হংস। আষাঢ় মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতে হয় নাগপঞ্চমী, এ সময় বাড়ির উঠানে শীষ গাছ স্থাপন করে তার পূজা করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণ পঞ্চমী তিথিতেও কিন্তু মনসা পূজা করা হয়ে থাকে, এটার বিধান আছে। আবার দেখা যাচ্ছে অনেকে পারিবারিকভাবে বা অনেকে দলবদ্ধভাবে এক জায়গায় এই পূজাটাও করে, অনেকে আবার শ্রাবণ মাসের শেষে মানে সংক্রান্তির দিনও এই পূজা করে থাকেন। মনসা পূজার কিন্তু মূল উদ্দেশ্যটা কি, সর্প ভয় থেকে দূর হওয়ার জন্যই কিন্তু মনসা পূজাটা করা হয়। এখন মনসা পূজা করার ক্ষেত্রে অন্যান্য পূজার মতোই পূজা বিধিগুলো মানতে হয়, যেমন সংকল্প গ্রহণ করতে হয়, প্রতিমা স্থাপন করতে হয়, আচমন করতে হয়, চক্ষুদান করতে হয়, এরপরে তার ধ্যান করতে হয়, তাকে আবাহন মন্ত্রপাঠের মাধ্যমে আবাহন জানানো হয়, এরপরে তার পূজার মন্ত্রপাঠ করে পূজা করা হয়, এরপরে তাকে স্নান মন্ত্রপাঠ করে স্নান করানো হয়, এরপরে দেখা যাচ্ছে পুষ্পাঞ্জলি, প্রণাম মন্ত্র, আরতি, পুষ্পারতি, ভোগ নিবেদন এবং সর্বশেষে বিসর্জন দেওয়া হয়, দেবীকে বিসর্জন দেওয়া হয়। তো মনসা দেবীর প্রণাম মন্ত্রটা, আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকেস্তথা জগৎকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে, অর্থাৎ
আস্তিক মুনির মাতা, নাগরাজ বাসুকীর ভগ্নী, জগৎকারু মুনির পত্নী, হে মনসা দেবী তোমাকে প্রণাম। মনসা পূজার শিক্ষা প্রভাব। মনসা পূজা করলে আমরা জানি যে সাপের ভয় দূর হয়, এবং এই মনসা পূজা নিয়ে কিন্তু বিভিন্ন লোকগীতি বা লোকসঙ্গীতের প্রচলন আছে, এবং এই সব গানগুলোতে লোক মনোযোগ দিয়ে দেখলে লক্ষ্য করা যাবে যে বিভিন্ন সাপের কথা বর্ণনা করা আছে। এটা থেকে কিন্তু আমরা শিক্ষা নিতে পারি বিভিন্ন প্রকার সাপের, এবং কোন সাপ কীভাবে মানুষের ক্ষতি করতে পারে সেই শিক্ষাগুলো আমরা কিন্তু এখান থেকে নিতে পারি, এবং এর মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনে যেন সাপের ভয় থেকে মুক্ত হতে পারি, এবং সাপ কীভাবে আমাদের কাছে আসবে না সেই কথাগুলো আমরা জানতে পারি। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, তোমরা এটা অবশ্যই আরও ভালো করে ডিটেলস পড়বে। এরপরে আসতেছে নারায়ণ। নারায়ণ নারায়ণ দেবের পরিচয়। বিষ্ণুর কিন্তু সহস্র নাম, এর মধ্যে 245 নম্বর নাম হচ্ছে কিন্তু নারায়ণ। হিন্দু ধর্মানুসারে নারায়ণ হচ্ছে পরম ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর নামে পরিচিত। নার ও নারা শব্দেও অর্থ হচ্ছে মানুষ, ও অয়ন শব্দের অর্থ কিন্তু আশ্রয়। তাহলে সুতরাং নারায়ণ শব্দের অর্থ কি? মানুষ ও সকল জীবের আশ্রয়স্থল হচ্ছে নারায়ণ। শ্রীমদ্ ভাগবত গীতা ও পুরাণ অনুসারে নারায়ণকে সর্বশ্রেষ্ঠ দেবতা হিসেবে কিন্তু অভিহিত করা হয়েছে। হিন্দু ধর্ম অনুসারে ভগবান বিষ্ণু শ্যাম বর্ণ, তার চার হাত এবং চার হাতে পদ্ম, শঙ্খ, চক্র, গদা রয়েছে, এবং শ্রীমদ ভগবত গীতা অনুসারে তিনি বিশ্বরূপ। তার সহধর্মিনী নাম দেবী লক্ষ্মী, যে ধন সম্পদের দেবী। তার বাহন কিন্তু গরুর, আর তিনি এই বিশ্বজগতের পালনকর্তা। নারায়ণ পূজার উদ্দেশ্য, ভগবান নারায়ণ সকল জীবের আশ্রয়স্থল। নারায়ণের মুখ্য উদ্দেশ্য নারায়ণের আশীর্বাদ লাভ করা এবং তার কৃপায় পরিবারের সুখ শান্তি বজায় রাখা। সময়কাল, যে কোনো সময় কিন্তু নারায়ণ পূজা করা যায়, তবে বিশেষ করে দেখা যাচ্ছে বৈশাখ মাসে সবাই এই পূজাটা করে থাকে। পূজা পদ্ধতি, প্রতিমারূপে এখানে কিন্তু শালগ্রাম শিলার প্রয়োজন, বা শালগ্রাম শিলা এখানে দরকার। শালগ্রাম শিলাটা গোল এবং কালো বর্ণের, এটা আসলে কোনো কিন্তু শিলা বা কোনো পাথর নয়, এটা হচ্ছে একটা শালগ্রাম শিলা হচ্ছে এক প্রকার সামুদ্রিক জীবাশ্ম, যা সাধারণত ভারতের গণ্ডকী নদীর তীরে শালগ্রাম নামক গ্রামে পাওয়া যায়। এই জীবাশ্মটি কিন্তু গোল এবং কালো বর্ণের, আর একে কিন্তু এই শিলাকে নারায়ণ চক্র বলা হয়। নারায়ণ পূজা অন্যান্য পূজার মতোই সাধারণ পূজাবিধি অনুসরণ করতে হয়, আর তারপর বিশেষভাবে নির্ধারিত মন্ত্রে নারায়ণ পূজা করা হয়। সাধারণত নারায়ণ পূজার জন্য সাদা ফুলের প্রয়োজন হয়, তুলসী পাতা নারায়ণের খুব প্রিয়। তো এখানে নারায়ণের প্রণাম মন্ত্রটা হচ্ছে কি? ওম নমো ব্রাহ্মণ দেবায়ো গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। অর্থাৎ নারায়ণ ব্রহ্মদেব, ব্রাহ্মণদেব, তিনি কৃষ্ণ, তিনি গোবিন্দ, তিনি পৃথিবী, ব্রাহ্মণ ও জগতের হিত সাধন করেন, তাকে বারংবার নমস্কার জানাই। নারায়ণের নারায়ণ পূজার শিক্ষা ও প্রভাব। নারায়ণ যেহেতু পালনকর্তা, তো অবশ্যই আমরা নারায়ণ পূজা করলে কি হবে, যে আমাদের সকল সৃষ্টিকে তিনি পালন করেন, এবং আমরা দেহ মনে বা শুদ্ধ চিত্রে তার পূজা বা অর্চনা করলে কি হবেন, তিনি সন্তুষ্ট হবেন, এবং আমরা তার কাছ থেকে পরম শ্রদ্ধা প্রাপ্তি হব। এবং আমরা তার কি করব, তার পূজা করব, উপাসনা করব এবং তার মহিমা কীর্তন করব। এবার আরেক দেবের কথা, পার্ট 8, শনিদেব। শনিদেব, শনিদেবের পরিচয়। হিন্দু ধর্মে অন্যান্য দেবতার মতো কিন্তু শনিদেবেরও একটি উপাস্য দেবতা। তো তিনি সূর্য ও ছায়ার পুত্র, এবং
নবগ্রহের অন্যতম, নয়টি যে গ্রহ আছে সেই নবগ্রহের অন্যতম হচ্ছে শনি। জীবনে চলার ক্ষেত্রে যে সকল আমরা বাধা বিপত্তিতে পড়ি সেই সকল বাধা বিপত্তি থেকে আমাদের দূর করেন তিনি। তার গায়ের রং কালো এবং পোশাকও কালো এবং তার চারটি হাত, সে কিন্তু নীল বস্ত্র পরতে খুব পছন্দ করেন। তার হাতে তরবারি, তীর ও ধনুক দেখা যায়। তার বাহন শকুন, শনিদেবের পূজা। শনিদেবের নামানুসারে কিন্তু শনিবারে এই পুজোটা করা হয়। আর শনিদেবের পূজার উদ্দেশ্য, শনি পূজার উদ্দেশ্য হলো শনিকে সন্তুষ্ট রাখা এবং আমরা বিভিন্ন ধরনের রোগ পীড়া থেকে মুক্তি লাভের জন্য কিন্তু তার পূজাটা করে থাকি। শনিদেবের পূজা পদ্ধতি, এটা কিন্তু সাধারণ অন্যান্য পূজার মতোই করা হয়। এটা যদি বাসায় করা হয় তো অবশ্যই উঠানের মধ্যে এটা করতে হয় এবং সূর্য যখন ডুববে সেই মুহূর্তে এই পূজাটা করা হয় এবং পূজা শেষে সম্পূর্ণ প্রসাদ বা অন্যান্য উপকরণ সেখানেই খেয়ে শেষ করতে হয়। বাদ বাকিটা পুরোটা জলে ফেলে দিতে হয়। এই দেবের প্রিয় ফল ফুল কিন্তু নীল, সে নীল রংটা খুব পছন্দ করেন। তো এখানে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রসাদ রূপে কিন্তু খিচুড়ি, দুধ, ময়দার একটি প্রসাদ, বিভিন্ন ফল, মিষ্টি। সাধারণত পাঁচ ঋতু, এখানে পাঁচ ঋতুর কথা বলা আছে, পাঁচ প্রকারের ফল এজন্য দেওয়া হয়, পাঁচ রকম ফুল দিয়ে তার পূজা করা হয়ে থাকে। শনিদেবের প্রণাম মন্ত্র এবং শনির শিক্ষা ও প্রভাব। ওম নীলাঞ্জন, ওম নীলাঞ্জন চয়প্রক্ষম রবিসুত মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভতম তম নমামি শনৈশ্চরম। তোমার দেহ নীলবর্ণ, তুমি সূর্যদেবের পুত্র, ছায়ার গর্ভে তোমার জন্ম, তোমাকে আমি নমস্কার জানাই। শনি পূজার শিক্ষা ও প্রভাব। আচ্ছা, আমরা যখন ভুল করি তখন আমাদের মারা কী করেন? অবশ্যই আমাদের একটু কানমলা দেন বা আমাদের কোনোভাবে একটু শাস্তি দেন, দিয়ে আবার আমাদের বুকে টেনে নেন। তেমনি শনিদেব, আমরা যদি কোনো ভুল করে থাকি সেই গ্রহচক্রের মধ্যে পড়ে আমাদের তিনি একটু শাস্তি দেন, তারপর আবার সঠিক পথে আমাদের নিয়ে আসেন। বিভিন্ন বাধা বিপত্তি থেকে তিনি কিন্তু আমাদের কী করেন, রক্ষা করেন। এবং তিনি আমাদের বিভিন্ন ধর্ম অধর্মের সম্পর্কেও কিন্তু অনেক জ্ঞান প্রদান করেন। তা এখানে অধর্মের পথে গেলে আমাদেরকে সেখান থেকে ধর্মের পথে ফিরিয়ে আনেন। তাই প্রতি সপ্তাহে শনিবার শনি পূজা করা হিন্দুদের একটি নিয়মিত ধর্মকীর্ত। তো বন্ধুরা, আমরা এই অধ্যায় থেকে বিভিন্ন দেবদেবী সম্পর্কে জানলাম ও তিনজন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে জানতে পারলাম। তো এখানে তিনজন দেবদেবীর কথা বর্ণনা করা আছে, মনসা, নারায়ণ এবং শনিদেব। তোমরা অবশ্যই বইটি আবার ভালো করে পড়বে, যেই সব জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অবশ্যই সেটি আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। আর সবাই অনেক ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক ভালো থেকো এই কামনায় আমি ভাস্কর দাস আজ এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।